হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্যকে যে দীপা কখনো এইভাবে নিজের জীবনে দেখতে পাবে ভাবতেও পারেনি। দীপা যে খারাপ স্বপ্নটা দেখেছে, বাস্তবেও কিন্তু সূর্যর সঙ্গে খারাপ কিছুই ঘটেছে। কারণ সূর্য তার নতুন বিবাহিত বউকে নিয়ে চলে গিয়েছিল। আসলে সে জানতো না যে সে গ্যাংস্টারদের দলের একজন, আর তাদের কোনো সংসার হয় না, তাদের কোনো পৃথিবী নেই, তারা শুধুমাত্র দুর্নীতিমূলক কাজকর্ম করে যাবে। কিন্তু সূর্যের সঙ্গে হাত ধরে যখন সে দূরে চলে গিয়েছিল, হয়তো এমন কিছু ঘটেছে, তারা সূর্যকে মেরে রাস্তায় ফেলে দিয়েছে আর বলেছে অ্যাক্সিডেন্ট হয়েছে। সূর্যকে যে হাসপাতালে আনা হয়েছে আর সেখানেই তার ট্রিটমেন্ট চলছে। কিন্তু সূর্য হঠাৎ করেই যখন জ্ঞান ফিরে আসে, পাগলের মতো করতে শুরু করে। সে কাউকে চিনতে পারে না, যা হাতের কাছে পাচ্ছে ছোড়াছুড়ি করছে। নার্স, ওয়ার্ড বয় সবাইকে ঢিল দিচ্ছে, এমন পাগলের মতো উন্মাদ করছে যে কেউ তাকে সামলাতে পারছে না। তখনই বাধ্য হয়ে ডাক্তারবাবু চলে আসে আর বলে, কি হয়েছে ওনার? দেখুন না স্যার, ওনার মনে হচ্ছে মাথায় সমস্যা হয়েছে, ওনাকে পাগলাগারদে পাঠাতে হবে। ঠিক আছে, ওনার যেহেতু বাড়ির লোকজনদের খবর পাওয়া যায়নি, তাই আমি পুলিশকে ফোন করছি। তারা যেটা ভালো মনে করবে সেটাই করা হবে, হয়তো ওনাকে পাগলাগারদে পাঠাতে হবে। কিন্তু এখনো যেহেতু বাড়ির লোকের খবর পাওয়া যায়নি, আপনারা একটা ঘুমের ইঞ্জেকশন রেডি করুন, সেটা দিয়ে ওনাকে ঘুম পাড়াতে হবে। কোনোভাবেই ওনাকে উত্তেজিত করা যাবে না, মাথায় আঘাত পেয়েছে, এর থেকে বড় আরো সিরিয়াস কিছু ঘটতে পারে। যখন ওনার বাড়ির লোকদের আমরা পেয়ে যাব, তখন বলবো ওনার যত্ন নিতে, সেবা করতে, তাহলে উনি সুস্থ হয়ে যাবে, সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে। এখন আমাদের যেহেতু দায়িত্ব, আমাদের ওনাকে সামলাতে হবে। এই বলে একটা ইঞ্জেকশন ঘুমের দিয়ে দিলে সূর্য চিৎকার করতে করতে সেখানে ঘুমিয়ে পড়ে। সে বুঝতেও পারছে না আসলে কোথায় রয়েছে সে, কি পরিস্থিতি তার জীবনের। লাবণ্য সেনগুপ্ত এবং প্রবীর সিদ্ধান্ত নিয়েছে, তারা সেনগুপ্ত বাড়িটা ভাগ করে দেবে। প্রবীর এবং তার ছোট ভাইয়ের নামে দুই ভাগ হবে এবং তাদের সন্তানরা তাদের বাবা মায়ের সম্পত্তি পেয়ে যাবে। কোনোভাবে প্রবীর এবং লাবণ্য এই দায় থেকে নিজেকে মুক্ত করতে চায়, কারণ এই পরিবারের খারাপ সময়ে যেভাবে সদস্যরা আচরণ ব্যবহার করেছে, সেটা দেখে লাবণ্য বুঝতে পেরেছে অতীতে যদি কোনো ঝামেলা হয়, তখনও সবাই এরকম ভাবে আলাদা আলাদা হয়ে যাবে। জয়েন্ট ফ্যামিলিতে থেকে এত ঝামেলা বহন করার কোনো মানেই হয় না, তাই লাবণ্য এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আর যেভাবেই হোক না কেন, লাবণ্য এই পরিস্থিতি মোকাবেলা করতে চায়। জয়, কাকিয়া, এমনকি বাকিরাও বলে যে না, আমরা এখন সম্পত্তির ভাগ চাই না, আমরা সবাই মিলেমিশে থাকবো, বিপদে আপদে একে অপরের হাতে হাত দিয়ে চলবো। কিন্তু সেগুলোতে তোমরা বিপদের দিনে আমাকে দেখাও নি, আমি যা কিছু দেখেছি সেটাই তো আমি মানবো, বলো? তোমাদের মধ্যে এই মনোমালিন্যতা আবারও তৈরি হতে পারে, তাই আমি কখনো চাই না, সেজন্যই সবকিছু সমানভাবে বন্টন করে দেব। বৌদি, আমার মেয়ে শুধু একটা, আর তোমার ছেলে মেয়ে মিলে তিনজন, তোমাদের সম্পত্তি তিন ছেলে মেয়ে পেলে অল্প করে পাবে, বুঝতে পারছো তো? তার থেকে ভালো সব ছেলে মেয়েদের মাঝে সমানভাবে বন্টন করে দাও, তাহলেই হয়ে যাবে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্যকে ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে আনা হলো চিকিৎসা দিতে। সূর্য যে পরিস্থিতিতে রয়েছে, সেখান থেকে আদৌ কি রিকভারি করে সেনগুপ্ত পরিবারে ফিরতে পারবে, কিভাবে ফিরবে সে, জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।